আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর মুনাফা, অষ্টম শ্রেণীর গণিতের মুনাফা 2.1-এর অঙ্ক, অনুশীলনীর অঙ্ক নিয়ে এসেছি। সেখানে অনুশীলনীর 2 নম্বর অঙ্কটা করব। এখানে বলা হয়েছে, একজন দোকানদার কিছু ডাল 2375.00 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তাহলে এখন অঙ্কটা আমরা করি, যেখানে কিন্তু বলা হয় নাই যে ওই দোকানদারের কয় টাকা দেওয়া ডালগুলা কিনা হয়েছে, কত টাকা দেওয়া ডালগুলা কিনছে। এখন আমরা সেটারে তাহলে ধরে নেই যে, মনে করি সমাধান, মনে করি ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে, ওইখানে কিন্তু আমাদের প্রশ্নে বলাই আছে যে 5% ক্ষতিতে বলা আছে যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100, ক্ষতি হইলে কি হয়, বিয়োগ হয়, ক্ষতি হইলে লস হয়, এর জন্য আমাদের বিয়োগ করতে হয়, মূল টাকা থেকে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে বিয়োগ করতে হয়, বিয়োগ করে যেটা পাওয়া যায় সেটা হলো আমাদের বিয়োগ করতে হয়। তাহলে কি 5% ক্ষতিতে বিক্রয় মূল্য এই যে 100 টাকা ছিল, এই যে আমাদের ক্রয় মূল্যটা ধরছি 100 টাকা, আর এই 5% এটা থেকে এই 5% বিয়োগ করব, বিয়োগ করলে বিয়োগ করে বিয়োগ করব, তাহলে 100 থেকে বিয়োগ করলাম 5, তাহলে এত 5 বিয়োগ করলে হয় কত, 95। এর জন্য আমি এত টাকা লিখে আমি নিচে লিখতে পারবো, তোমরা সমান সমান দিয়ে 95 টাকা, সেটা আমি সাইডে লিখে দিছি যে 95 টাকা। আবার এখানে বলছিল যে 6% লাভ হতো, কত টাকা বিক্রি করলে ডালগুলো 6% লাভ হতো, যে ওই ডাল কত টাকা বিক্রি করলে 6% লাভ হতো, সেই আবার 6% লাভ, লাভ মানে কি বেশি, তাহলে আমাদের বেশি হলে যোগ হয়, তাহলে লিখছি যে 6% লাভে বিক্রয় মূল্য, দুয়োটাই কিন্তু বিক্রয় মূল্য, এর জন্য এখানেও বিক্রয় মূল্য লিখতে হবে, বিক্রয় মূল্য 6% লাভে বিক্রয় মূল্য মানে 100, এই যে 100 টাকা ছিল ক্রয় মূল্য, এটার সাথে 6 টাকা যোগ করতে হবে, এত টাকা লিখে আমি এই সাইডে লিখছি, তোমরা এখানে নিচে সমান সমান দিয়ে নিচেও লিখতে পারতা, যে এখানে এইভাবে সমান সমান দিয়ে এই যে উপরেরটাও যে 95, আমি যদি এইখানে লিখে দিতাম 95 টাকা, আবার এখানে তোমরা লিখতে পারো 106 টাকা, এখানে বাদ দিয়েও লিখতে পারবা এভাবে, আবার এখানে নিচেও সমান সমান দিয়ে লিখতে পারবা। তারপরে এখন আমরা 2টা সংখ্যা পাইলাম, তাহলে এটাও আমাদের বিক্রয় মূল্য, এটা ক্ষতিতে আর এটা লাভে, তাহলে এখানে আমাদের বলা হয়েছিল কি লাভতে তার কত টাকা লাভ হবে, 6% লাভে, মানে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে, তাহলে বিক্রয় করতে বলছে কয় টাকা বিক্রয় করলে আমাদের লাভ হবো, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে, তাহলে আমরা এটা বিক্রয় মূল্য আমাদের কোনটা হয়েছে বেশি হয়েছে, লাভ হয়েছে, যে এর জন্য এইটা আমাদের বিক্রয় মূল্য, এটা আমাদের বিক্রয় মূল্য, তাহলে এই যে এই যে এখানে ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতিতে এই যে ক্ষতি যখন হয়েছিল তখন হয়েছিল কত, 95 টাকা, 100 টাকায় ক্ষতি হয়েছিল 95 টাকা, আর 6% লাভে 106 টাকা, তাহলে ক্ষতিতে এই যে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা, এই যে এখানে আমরা 106 পাইছিলাম সেই 106টা হইলো এইটা, তাহলে এত। আবার আবার সমান সমান আমরা এই যে ডট ডট দেই, ডট ডট দিয়ে এখানে বেশি, এখানে 95 বেশি 1 হলো কম, তাহলে 1 টাকায় কত হলে, যে ঐকিক নিয়মে আমরা অঙ্ক করি যে 1 টাকা কত হলে লাভে, এই যে হলে 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য, এখানে কম এখানে বেশি দেখে এটা ভাগ হয়েছে এত। আবার হলো এখানে ডট ডট দেই, এই যে ক্ষতিতে বিক্রয় মূল্য ডট ডট দিয়া, আর এইখানে যে আমাদের বইয়ে বলা হয়েছিল যে ওই যে 2395.00, তোমরা এই এই দশমিকের পরে এই শূন্য শূন্য ব্যবহার করলেও পারবা না করলেও ভালো, এর জন্য আমি এখানে ব্যবহার করি নাই, না করে পুরাপুরি আমি 0.00 নেই নাই, না নিয়ে শুধু সংখ্যাটা নিয়ে দশমিকের পরে শূন্যর কোনো মূল্য নাই, এর জন্য আমি দশমিকের পরে শূন্য নেই নাই, না নিয়ে এইটাকে আমি রাখ নিয়ে তখন আমি এখানে নিয়ে গেছি, নিয়ে যে ভাগ করা লাগবে, এটা কাটাকাটি করতে হবে এই জায়গাটারে, এটা হলো এখন দেখো 95 থেকে
এই যে এত বেশি, এই সংখ্যাটা বড়, এর জন্য এই 95 আর এইটা গুণ হয়েছে, আর এই যে সরি ভুল হয়েছে, এইটা ভুল হয়েছে আমার এখানে একটু, যে এটা হলো গিয়ে 6, যে এটার সাথে গুণ হবে, যে 106 টাকার সাথে এত এটা গুণ হবে, এই সংখ্যাটা গুণ হবে। এই যে গুণ করছি, করার পরে এই 95 দিয়ে, 95 তো আমার নিচের সংখ্যা, এটা নিচেই থাকবে, আর এই এত সংখ্যা আর এই 106 টাকা 6 আমার উপরে থাকবে, থাকলে এটা দিয়ে আমি 95 দিয়ে যখন, এই 95 দিয়ে আমি যখন ভাগ করবো, এটারে ক্যালকুলেটারে যদি তোমরা ভাগ করো তাহলে দেখবা কি, যে 95 ভাগ, এইভাবে তোমরা দেখাই দিতে পারো যে 2375 ভাগ হলো 95, তাহলে ইকুয়াল টু 25, তোমরা বের করতে পারবা যে 25 হবে, যেটাতে 25 দিয়ে এই 95 দিয়ে এটাটা ভাগ করলে 25 আসবে, তাহলে 25 আর এই যে এটা দিয়ে, এখানে কিন্তু নিচে কোনো সংখ্যা নাই যেটা কাটাকাটি করবো, এর জন্য এইটা এই 106 কে 25 দ্বারা গুণ করতে হবে, গুণ করে যেটা পাবো আমরা সেটাই, যে অত টাকা দিয়ে যদি আমরা ই করতে পারি যে ওই ডালের কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে, তাহলে এখন অতএব ওই ডাল এই যে 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে, এই কথাটুকু লিখে দিলে হয়ে যাবে, বা তোমরা যদি এতটুকু লেখো অতএব নির্ণয় বিক্রয় মূল্য 2650 টাকা তাহলেই হবে। আজকে আর নয়, এই পর্যন্তই, আমি আগামীতে তোমাদের আরেকটা আরেকটা ভিডিওতে আমি 3 নম্বর অঙ্ক নিয়ে, 3 নম্বর অঙ্ক করাবো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা বাজিয়ে রেখো, তাহলে আমরা যা ভিডিও দিব তুমি তা তাড়াতাড়ি পেয়ে যাবা। আর আজ আল্লাহ হাফেজ।